দীর্ঘ চুয়ান্ন দিন বন্ধ থাকার পর আবারও ভিসা সত্যায়ন প্রক্রিয়া চালু করেছে লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পনেরো অক্টোবর থেকে নতুন করে ভিসা প্রত্যাশীদের ভিসা কপি দূতাবাস সত্যায়ন করেছে বলে জানিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার আমরা গত সপ্তাহে বাংলাদেশ থেকে নির্দেশনা পেয়েছি যাতে নতুন গাইডলাইন অনুসরণ করে এখানে লোক আনার পারমিশন দেওয়া হয় এবং তাদের ভিসা সত্যায়ন করা হয় সেই নির্দেশ গতকাল থেকে ভিসা সত্যায়ন শুরু ভিসা সত্যায়ন চালু হলে দেশটিতে বাংলাদেশি কর্মীদের কাজের যত সুযোগ সুবিধা আছে কিনা তা এখন থেকে দেখভাল করবে দূতাবাস দূতাবাসের কর্মকর্তারা কাজের জায়গা এবং কোম্পানির অবস্থা বিবেচনা করে সংশ্লিষ্ট কোম্পানিকে বাংলাদেশ থেকে কর্মী নেয়ার অনুমতি দেবেন সেক্ষেত্রে অবশ্য ওই কোম্পানিকে কর্মী চেয়ে দূতাবাসে আবেদন করতে হবে কোম্পানিকে প্রথমে দূতাবাসে আবেদন করতে হবে যে সে বাংলাদেশ থেকে লোক আনতে চায় তখন আমরা দূতাবাস থেকে আমাদের কর্মকর্তাদের পাঠিয়ে আমরা তাদের সমস্ত কিছু চেক করব। এবং চেক করে যদি দেখি যে প্রকৃতপক্ষেই এই সকল কোম্পানির বাংলাদেশ থেকে লোক রিক্রুট করার সামর্থ্য আছে এবং কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে এই কোম্পানির অতীতের সুনাম রয়েছে তাই আমরা তাদেরকে বাংলাদেশ থেকে লোক আনার অনুমতি দেব দূতাবাস ভিসা সত্যায়নের বিষয়টি তেইশ আগস্ট বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর পর যদি কেউ নতুন করে ভিসা ইস্যু করে থাকেন সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দায়ী থাকবে না বলে জানিয়েছেন রাষ্ট্রদূত করেছে তাদের দায় দায়িত্ব এই জন্য দূতাবাস বাংলাদেশ সরকার কোনোভাবেই দায়ী থাকবে নতুন নীতিমেলা অনুযায়ী ভিসা সত্যায়ন করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা তারা মনে করেন নতুন নীতিমালা অনুযায়ী বাংলাদেশ থেকে লেবাননে কর্মী নিয়ে আসা হলে তারা অনেক উপকৃত হবেন একই সঙ্গে বাংলাদেশের জন্য বিকশিত হবে লেবাননের সম্ভাবনাময় শ্রমবাজার আশফাক দোয়েল ভয়েস বাংলা প্রবাস সংক্রান্ত নানান ঘটনার সর্বশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এরপর পাশের বেল বাটনটি চাপুন তাহলে সবার আগে সব আপডেট পৌঁছে যাবে আপনার কাছে